দোকানত হাতি মানে নষ্ট করছে দুইটা দোকান ভাঙাই দিছে ওই দিনও ভাঙাইছে ওই দিন মোটামুটি 8-9000 এর সালোলায়া আলু কিবা কিবি কিবা এবো অনেক বস্তু ভাঙাইয়া দিছে আর সাল খাইছে আসামক দর্শক তেহিনা রডি মরাং খবর নিয়ে টিপি কিনা শান্তিপুর পুলিশ পোস্ট লাতার নাকিরড়া বাজার তিহিন বীর হতে হেই কেতে দোকান রা বাইয়া করে পুকিদা আর পুকিদা ওনে না তিন আহেকান মাল জাল সানাম কো লন্ডো ভন্ডো চাবা কিদা চাউলি দল আলু ইমানা জমা কো জম কিদে বাঙা কো নরবা খরবা কো বড়ি চাবা কিদা আসাম কো দস সব কো নিয়ে টিপ বিকনা নোয়া নাকের বাজার রিয়া বীর হতে তিন হেই কেতে নো নোকা কো বড়ি চাবা কিদা দোকান নেলো কো নোকাটা তিন হল কো জারো কো সেটা ও পেমেন্ট কো নিন্দ 12 বাজে কো হেনা আর উনকো তো সানাম কো বড়ি চাবা কিদা বড়িয়া দোকান আর ওনা দোকানে তিন তাহে কানা চাউলি দল বুলু মরি সনুম সসং সানামক লন্ডো বন্ডো চাপা কিদা আসামক দর্শক কো নিয়ে চিত পেগা চিরাং জেলা নোয়া দো শান্তিপুর পুলিশ পোস্ট লাতার নাগেড়া বাজার রিয়া কানা নোয়া দো আসামক দর্শক কো ভাগিল কতে নিয়ে পুষ্ট উচিত কেপিয়া মেনকা নিত তিন ঘন্টা কারিয়া ওনা মানক বড়ি কেত কো আসামক দর্শক কো নিয়ে আঞ্জম চুপিয়া নোডেনে দোকানদার বিনায়া তেই নুই দোকানদার তিন টাকারিয়া বড়ি কেনতে মেনতে লক্ষণ কানতে মেনতে লৈ কিয়া নুয়া কথা ভাগিল কতে নিয়ে পুষ্ট উচিত খালে নজরে রাখে করে দোকানত হাতি মানে নষ্ট করছে ভাঙাইছে ঘর সাউ খাইছে সব পুষ্ট খাইছে অনেক পুষ্ট খাইছে বহুত মাল আছে কি কি মাল আছে সাউল আছে আছে খুদি আছে অনেক আছে আলু আছে মরিচ আছে ডিমা আছে অনেক বস্তু আছে সাউল কিমান বস্তা আছে সাউল 15-20 বস্তা আছে আর লগতে কি কি আছে লগতে ডিমা আছে মানে খুদি চাউল খুদি আছে আর বহুত কিবা কিবি আছে আপনার দোকানত কিমান টাকা মানের লোকসান হয়েছে 1 লাখ টাকার মান লোকসান হয়েছে আসম্ভব দর্শক আঞ্জম চুকি দিয়া কালে নারজারি নয়াত 1 লাখ টাকা করে লোকসান হয়ে গেছে 15-20 বড় চাউলি থাকে কানতে দল থাকে কানতে আলু থাকে কানতে ইমানতে আটি নয় দোকানে আগু জরাল দাই মেন খান 1 লাখ টাকা গান রিয়া লক্ষ্য হই গান দিয়া আসাম কো দর্শক কো কালে নাজারে কথা জাম জিকে মিয়া খান নিয়া তাই আর মি হলা দোকানে বড়ি কা নই চের কা লই কিয়া আপনার নাম তো বিষ্ণু বরগয়ারি গাও গাও 1 নং সামুটি স্যার আপনার ইয়া কি হইছে আমার দোকান ভাঙাইছে দুইটা দোকান ভাঙাই দিছে ওই দিনও ভাঙাইছে ওই দিন মোটামুটি 8-9000 এর সালোলায়া আলু কিবা কিবি কিবা এবং অনেক বস্তু ভাঙাইয়া দিছে আর চাউল খাইছে কিন্তু আরো এক মাস মান হল আর আজি রাতে আহিয়া আর একদম চুরমার করে দিছে দুইটা দোকান ভাঙাই দিছে কিমান মান লোকসান হয়েছে মানে 6-7 হাজার টাকার লোকসান হয়েছে আর একটা দোকান তো একদম আসামক দর্শক কোন আঞ্জম চুগে কে বিষ্টু গর বগেরে কথা নুই হ লাহত কো বড়ি কেতে 8-9 হাজার টাকা লোকসান হই গন মেন তিহিং আর কো বড়ি কেতে তিহিং 6-7 হাজার টাকা লোকসান হই গন দিনম গে নন কা প্রাইস হতি নন কা কো বড়ি আসামক দর্শক কোন আঞ্জম পুষ্ট উচুক পিয়া নাক কেতে বাজার নন কা ঘটনা